আমার লোক আমার লোক আমার লোক আমার লোক এই জন্য
মাটি আমি ধারণ করে মোর মা বড় মোর দেবতা বড় মোর বাহিনী বলি করে ভালো মোর বড় রে মোর জীবন ধীরে করি মোর বড় মোর জীবন মন করি মোর বড় জীবন সম্মান করি বড় আপনি যদি লেই লেই চাই চাই করে ঠিক নাই মোর বড় মোর কাজ কলনি করিব নয় এই কারণে শিশু হয় এই পাঁচ বছরে দিল্লি কিমান বার আলোচনা করি সরকারের লগত বিস্ফোরণ কিমান বার আলোচনা করি সরকারের লগত কিমান বার আন্দোলন করিলে আর আমি বিশ্বাস আর আস্থা করেছিল এই সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া জনজাতীয় মূল্য মানু বলে সবে কইছে সিপিনি স্যার হওয়ার দিন আমার চমক কইছে এটা তো আপনাদের অন্তত খুশ হই না এটা জনজাতীয় মানু এসি হল সারকন জনজাতি হলে নহব মা দেবতা জনজাতি হলে নহব হিরে হল জনজাতি হব লাগিব আর জনজাতি হওয়া এই পাপ নয় আমি একুশ শতিকা যদি থেকে ভাবিছে মই নিজকে জনজাতি কই ললে জনজাতি রক্ষণা বেক্ষণে কথা বলে পার হব পৃথিবীর জনজাতীয় মানুষগুলা বহু আগবাড়ি গল আমার নিশিমা একে মঙ্গলীয় মানু কে করা হামু কোয়া না জার্মান চাইনা সবু আগবাড়ি গল এই মানুষগুলা হোক আজি যদি কোনোবাই লইছে খুশিছে কইব বিচারিছে এই কথাটো কিন্তু আপনি ভাবি চাও এই কথাটো খা খাদ্য লগে নয় এই কথা ধর্ম লগে নয় এই কথা খাওয়ার লগে নয় আজি যদি কোনোবা বর্ণবাদর রাজনীতি করিছে এই পেকেটে পেকেটে লজ্জাজনক কাম করিছে পেকেটে গরিহনার পাত্র সিদিনা দেখিছো আমি আপার আসলত আমি তো হাজারি বেল করিব বলে জাবনি দিয়ে আমি তো হাজারি কোন আপনি বুঝি খাইছে আমি তো হাজারি কিপা কিমান তলকে আছে আপনি জানে আমি আপনি তো হাজারি আপার আসলত বেল করিব কোনে বেল করিব কি কারণে করিব এই বেল করা করে রাজনীতি বাড়ল আপনার ওপর আমি বেল করে নাই আমার তো আপনাকে বেল ন করিব সামাজিক ভাবে আমার কারো শত্রুতা নাই সামাজিক ভাবে আমি কারো শত্রু নয় এই ভূখণ্ডে আমি বসবাস করি আছো দাদা ভাই হিসাবে বসবাস করে থাকি কিন্তু সরকারি যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা আমি কেউ মানি নল এই কারণে শিক্ষিতের লগত যিখিনি তাৰে ত্ৰিপাক্ষিক বৈঠক হৈ গল ভারত সরকার হোম মিনিষ্ট্রি ইভেন হোম মিনিষ্টারে কথা দিছিলে যে এই কাম তো আমি নকরো আর জি এ কথা দিছিলে এমসিএসসি এ কথা দিছিলে কিন্তু রাতা রাতি ইডিওতে সব খরমি করে এটা হবে বিল লৈ আনি আজ কে তো হুনে এসে কইব লাগে আমরা খুরুস কে নিব লাগে বিল তো কি হবে তো হবে না ওটা আনিলে ইয়ার আগে কে তো হুনে তো আপনাকে কি হবে কইলে যদি আমার প্রতি মরম আছে আমার প্রতি বিশ্বাস আছে তো এই কারণে এই সরকার বিশ্বাস করিব নোয়ারে আজিও কই আছে আমার আমি বিল পাস করে অনুগ্রহ করে তরুণ নগর একে কথা কিন্তু সচেতন গোষ্ঠী করে আছে এই কারণে ওরে ঘাটত কে করলো আমি আসলে না নাই বলি না জানো একে সকল আজিও ওরে ঘাটত কোন আজিও জিয়ে রাখিছে কিন্তু জনজাতি সকল জিয়াই রাখা কিন্তু এই যে খোলাপুরের কে ধরন এই অন্তু কিন্তু মর ঘাটি লাগিব রাইস এই খোলাপুরের কে ধরন এই খোলাপুরের কে ধরন তো মর ঘাটি লাগিব জাতি হিসাবে জিয়াই থাকিব বিচারিছে যদি আমি সন্ধান করিব লাগিব আজি আমার মাঝে বিষ্ণু রাবা নাই আমার মাঝে ভীম দেবী নাই আমার মাঝে আজি রূপকার ব্রহ্ম নাই আমার মাঝে আজি সৈন্য প্রেরণ নাই কিন্তু আমি বর্তমানে জিয়াই থাকা আই একে সকল দেশ যি সকলে আজি রাখিছে সেই সকলে কিন্তু যুঁজিব লাগিব এই কারণে আইস মই বেশি কব বিচার নাই আমার হয়তো সকল নেতৃবৃন্দ আছে সংগ্রামী নেতৃবৃন্দ আছে সকল ইয়াক মানে বক্তব্য রাখিব আমি শিক্ষিত হয়ে মই এইটুকু কব বিচারিছো যে আমি অতি শীঘ্রে শিক্ষি শিক্ষিত আরো ইমার্জেন্সি একটা মিটিং কল করি আমি ছাত্র সংগঠন করে মিলি আমার পেন অর্গানাইজেশন হয়তো সভাগত মিলি কথা পাতি আমার সংগ্রাম আমি কন্টিনিউ করিব লাগিব আমার হাতত বিকল্প নাই এই কারণে প্রথম বস্তু হল সংগ্রাম আন্দোলন আজ কেউ কোনো প্রতিটি সকলে আন্দোলন করেছে আপনালোকে নিজে সংগ্রাম করিব নোৱাৰি বেলেগর কাণ্ডত এই সংগ্রামটা চাপি দিবলৈ চেষ্টা নকৰিব
আমি নিষ্করে কত করে আত্মারে আপনার উপর এই যে সংগ্রাম আমার সংগ্রাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমি সর্বপ্রথম ছাত্রসংঘৰ নেতৃত্ব যোগদান করে আইছো আজি কৈছো আগত কৈছো কোনো ছাত্র কোনে করা নাই কিন্তু আমি জনজাতি সকল জানিবলৈ সময় আমার কথা কিন্তু কোনো রাজনীতি কোনো করা নাই কোনো নেতাই করা নাই এই কথা আমি কিন্তু মনত রাখিব রাইজ এই কথা কিন্তু মনত রাখিব আর এই ভুলটো শুনাই নকৰিব আজি বিজেপিয়ে মৃত্যু আনিছে কংগ্রেসে কি কি মনে মনে আছে কোনো কথা কোৱা নাই যিমান দল সংগঠন আছে কোনো আমার ক্ষেত্রে এই কথা কয় জনজাতি সকল ক্ষেত্র এই কথা কিন্তু মনত রাখিব গতিকে নিজের জিয়াই থাকার সংগ্রাম নিজে করব লাগিব নিজের অস্তিত্ব রক্ষা নিজে করব লাগিব আর আজি পড়া ইয়ার পর এই কনফিডেন্স পাবো নিজের নিজের জাতি জনগোষ্ঠীর মানত পড়া কথা যদি কথা কথি কয় এই বাজেট সেশনে যদি বিল পাস হয় বিল পাস হলে ঠিক নয় বিল পাস হলে যে আমি রাতে খেয়ে বসে আমি কোনো নয় সংগ্রাম কন্টিনিউ করব লাগিব সংগ্রাম কন্টিনিউ করব লাগিব আর ইতিমধ্যে আমি তো হাজারি ডাঙরিয়া শিক্ষিত একটি কর্মী হিসাবে এখানে কর্মীদের হিসাবে বিক্রয় করেছে ইতিমধ্যে আমার জোর ক্ষমতার ভাবে ভুঁয়ে চলে আছে আমার সংগ্রাম ইন্টেনসিফাই করব লাগিব এই কারণে হাত আটের ভিতরে বাকি ডিসিশন তো হবো এই ডিসিশন তো আমি আগবাড়িব লাগিব হলো ফেকর নিখিল বড় ছাত্র সংগঠনের এই সংগ্রামত আমি এনি টাইম আছো সংগঠন করা নহয় ইয়াত আমি এনি টাইম ইয়াত কাম করে যাম নিখিল বড় ছাত্র সংগঠনে কৃষক রাজ্য কারণে আন্দোলন করে আছো আর এই কারণে আন্দোলন করব লগা হয়েছে এই অসমের ভূখণ্ড আমার মরম করা আমার বিশ্বাস করা আমি জিয়াই থাকা বিচরা উচ্চ জাতিবিলাক বহুত কম আছে যে সকলে রাজনীতি বাক জড়িত চলায় এই কারণে আমি নিজের কারণে নিজে সংগ্রাম করে আনিছো কিন্তু নিজের সংগ্রাম করিলেও আমার জনজাতি ভাই কোকাই বিয়ার আমি কোনোদিন পাহাড়ে জড়াই আর না যাও সদায় মাঠ মাটি যাম বহু সময়ে কোনোবা কোনোবা জনগোষ্ঠী আমার লগত কি হব নয় কিন্তু আমি কোনো চিন্তা করা নাই বা বিয়া পড়া নাই কিন্তু অসমত এক নম্বর জনজাতি হিসাবে জিয়াই থাকিব লাগিব দুই নম্বর নিজের জাতি জনগোষ্ঠী অস্তিত্ব সংস্কৃতি ভাষা লৈ পেলাই আমি জিয়াই থাকিব লাগিব নহলে আমি বিলীন হয়ে যাম আমি নিত্য হয়ে যাম আর ইয়ার কারণে কিন্তু দায়ী বর্তমান প্রজন্মরে হব এই কথাটো মই সকিয়াই দিছো আর ইয়ার লগত সৰু দেখোন এই কথাই কব বিচাৰিছো আজি যি সকলে কন্টেক্টে অসমতে লৈ দাবি কৰি আছে কাউন্সিল বিলাকত বিটিসি কাউন্সিল বারে বারে এই নথি দিয়ে রাজনীতি ছাত্র দিয়ে বলে কয় অমুক তুমুক তুমুক কিন্তু যি সকলে আমার বিপক্ষে ঠিয় হয় তেখে সকলে কিন্তু আমার শত্রু যি সকলে আমার বিপক্ষে ঠিয় হয় তেখে সকলে আমার শত্রু কিন্তু দাদা হয়ে কথা নাই আর শত্রুকে মৃত্যু করে তো খাব লাগিব এই কারণে বাকি কাউন্সিল দিয়ে আজি ইয়ার পর আমি আপনার করব লাগিব তেখে সকলে সরকারের লগত যি কথা বলে গ্রুপ মিনিষ্টারের লগত যি কথা বলে তাতে কারো কথা বিচলিত নহয় জনজাতি সুরক্ষার কথা বিচারে স্পষ্ট হয় এই কথাটো আমি তেখে সকলক সকিয়াই দিব লাগিব এইখিনি কেৱল সকলক পুনৰ আদৰণি জনাই সংগ্ৰামী অভিনন্দন জনাই আজি যি এই সোনাপুৰৰ যি বিকল গৰু সমাৰে এই সমাৰেটো আমাৰ জনজাতি সকলৰ জিয়াই থকাৰ কে গ্ৰহণ হিচাপে লৈ আমি আগবাঢ়ি যাব লাগিব এই কথাটো আপোনালোকক